আচ্ছা, তুমি চাইছো যে আমরা রাস্তা সিনটা দিয়ে স্টার্ট করি, রাইট? Yes. আমরা যদি রাস্তার সিনটা দিয়ে শুরু করি তাহলে বোধহয় আমাদের শিডিউলিং এ অনেক বেশি সুবিধা হবে। তাহলে আমরা বোধহয় ডেলাইটে আগে প্রথম 6টা সিন তুলে নিতে পারবো। তুই লিখছিস তো ভালো করে? ওকে, তাহলে তোমরা আমাকে পরশুর মধ্যে প্রি প্রোডাকশনের লিস্টটা পাঠিয়ে দাও। তাহলে কস্টিউম রেন্টটা বানিয়ে ফেল, আর প্রপ লিস্টটা কিন্তু আমার কালকের মধ্যে চাই। ঠিক আছে, ওকে। টোটালি কাজটাতে কজনের ইনভলভমেন্ট থাকছে? টোটাল দেখো, রাস্তা সিনটায় 14-15 মেম্বার্স থাকবে, ঠিক আছে? এই মোটামুটি। ওকে। হ্যালো। ঠোঁট না নাড়ালে বুঝবো কি করে লাইন আছিস না নেই? মাসুকা নাকি বে, ঠোঁট নাড়াতে হবে সবসময়? একটা কাজ আছে নতুন। বল। কোথায় আসতে বলবো বল? সে তোর ব্যাপার, যেখানে ইচ্ছে ডাক, ডেকে তুই টাকা অ্যাডভান্স নিয়ে নে, বাকি রাতে এসে আমি তোর থেকে নিয়ে নেবো। আগে তুই শোন বকাচদা, লাস্টের মালটা এক খোকা এখনো দেয়নি, বেশি তিরিং বিরিং করলে রাতের মধ্যে বডিটা মশারি বানিয়ে দেবো, বোঝা গেছে? কি হলো, তোতলাচ্ছেন কেন? মেয়ে দেখেননি বুঝি আগে? না, মেয়েরাও কন্ট্যাক্ট দিতে পারে, বুঝলেন? টার্গেট অটো আর পেমেন্ট অ্যাডভান্স আছে, না আমার ফটো নেই। আলবালকে ঝেড়ে দিলে? হ্যাঁ, কাল সন্ধ্যে 7টা। এতে ডিটেলস আছে, মানে আপনি কিভাবে চিনবেন এটসেট্রা, আর আপনি যা চার্জ করেন তার ডাবল এখানে অ্যাডভান্স করা আছে। টেক ইট। তাহলে সব রেডি আছে? হ্যাঁ, একদম। প্রপ লিস্ট রেডি? রেডি। ডিওপি কে বলা আছে? ডান। আর্টিস্ট কল টাইম দিয়ে দিয়েছিস? ডান। তাহলে আর কি বাকি থাকলো? কস্টিউম? কস্টিউম রেডি? আর কিছু বলার আছে?
ওকে ঠিক আছে চল তাহলে। আর কিছু? না আর কিছু বেসিক্যালি নেই। ভাই ভাই পুলিশ লোককে ছেড়ে দিয়েছি ভাই। আবে কি বলছিস? ডিওপি কোথায়? Where is DOP? DOP যাই না তো, আসবে বলো তো এখনই। শুধু কি বারা ফ্লোরে শিফট গুনতেছ নে গান্ডু? ডাক DOP কে। দেখছি আমি দেখছি। আচ্ছা এরপরের সিনটায় ব্যাপারটা হচ্ছে আপনি এখানে দাঁড়িয়ে আছেন, তো আপনি হাঁটতে শুরু করবেন, ডিরেক্টর যখনই অ্যাকশন বলবে আপনি হাঁটতে শুরু করলেন, আপনি হাঁটতে শুরু করার পর ডিরেক্টর কারে বলটা থলিটা ধরুন, এই থলিটা নিয়ে হাঁটবেন, আর কাট বলার পর আপনি কিন্তু ওখানে দাঁড়িয়ে থাকবেন, পেছন দিয়ে ঘুরে আসবেন, ঠিক আছে? ওইখানে দাঁড়াবেন, বোঝা গেছে? আমি বুঝিয়ে দিয়েছি ওনাকে, ঠিক আছে? এবার DOP কে আমি দেখতে পাইনি। মানে DOP কে দেখতে পাসনি? মানে আমি দেখতে পাইনি, নেই তো। ফোন কর একটা ওনাকে, অ্যাট লিস্ট একটা চেয়ার দিয়ে বসতে বল, উনি তো ক্লান্ত হয়ে পড়বে। চেয়ারটা আমি দেবো কোথা থেকে? আচ্ছা ঠিক আছে আমি দেখছি। আরে ওনাকে স্টপ কর, হাঁটতে শুরু করলেন কেন উনি? ও কাকু দাঁড়ান। আরে দাঁড়া। আরে এটা কে? আরে আপনি কে? আরে কি করছেন? কি হচ্ছে এটা? ছোটবেলায় স্কুলে শিখিয়েছিল কারো পোশাক নাকি তার পরিচয় হতে পারে না, কিন্তু এটা শেখায়নি যে কারোর পোশাক তার মৃত্যুর কারণ হতে পারে। আমি কখনই ক্রিমিনাল ছিলাম না। একটা ঘর, একটা জব, আর ঘরে আমার বাবা, আমার পৃথিবী, আমার ঘর, এগুলোকে ঘিরেই ছিল। কিন্তু একদিন শুনলাম কেউ এসে নাকি আমার ঘর ভেঙে চুরি দিয়ে চলে গেছে, তাও আবার ভুল করে। আচ্ছা আফটার ডেথ কি কোনো লাইফ আছে? আমি জানি না আছে কিনা। তাই মনে হলো সেই হাইপোথেটিক্যাল লাইফে জাজমেন্টের ভার ছেড়ে দেওয়াটা ভুল হবে। অজান্তে করা ভুলের জন্য নাকি ঈশ্বর পাপ দেন না, ভুলের মাশুল যদি আর একটা ভুল হয় তাহলে তারও নিশ্চয়ই কোনো পাপ নেই। কিন্তু বিশ্বাস করুন, এটা কোনো প্রতিশোধের গল্প নয়। এভরি টাইম ইটস নট অ্যাবাউট টেকিং দ্য রেভেঞ্জ অনলি, সাম টাইম ইটস অ্যাবাউট ইকোয়ালাইজিং দ্য থিংস অ্যান্ড পুটিং দ্য পার্সন ইন ইউর প্লেস ওয়্যার ইউ আর স্ট্যান্ডিং বিকজ অফ হিম অ্যান্ড মেকিং দ্য ইকুয়েশন 1:1। বাবা